ছোট্ট রকি কোনো সময় চুপ করে থাকে না একদিন সকালে তার বাবা অফিসে যাওয়ার পরে সে তার মাকে বলে উঠল মা মা তুমি তো গতকালকে দিদিমার কাছে গিয়ে সারা দিন ছিলে বাবা দুপুরবেলায় বাড়িতে ফিরে আসছে তারপরে আমাদের কাজের মহিলাকে তোমার রুমে নিয়ে যা যা করলো মা ওর মা এইটুকু শুই নাই প্রথম দিক দিয়ে ওরের ধমক দিয়ে থামায়ে দিল তারপরে কী যেন মনে করি রকিরে বললো শোনো আমি তোমারে যখন এই কথাটা জিজ্ঞাসা করব তখন তুমি সাই সাই করা সবগুলা কথার উত্তর দিবে কেমন সেদিন সন্ধ্যাবেলা সবাই যখন একসাথে খাবার টেবিলে খাইতে বসলো তখন রকির মা বলে উঠল হ্যাঁ রকি এবার বলো তো তখন বাবা আর রাধুনিকে নিয়ে কি বলছিলে রকিরে আর পায়েকে সে গড়গরে বলা শুরু করলো জানো মা আমি তোমার পোশাকের আলমারিতে ঢুকে লুকুচুরি খেলছিলাম এমন সময় দেখলাম বাবা আমাদের রাধুনি মেরিকে নিয়ে তোমার রুমে এসে ঢুকলো তারপরে দুজনেই জামা কাপড় খুইলা ফেলাইলো এইটা সুইনা রকির বাবার তো এতক্ষণে অবস্থা কাহিল হয়ে গেছে উনি প্রাণপণে বাধা দেওয়ার চেষ্টা করতেছে কি হচ্ছে কি হচ্ছে সব কি বলছো তুমি এগুলা এইবার রকির মা রকির বাবারে বলল। চুপ থাক আমি কালকেই যাচ্ছি উকিলের বাড়ি হ্যাঁ রকি শোনা তারপরে কি হয়েছে তুমি বলো তো এইবার রকি বলল তারপর মা জানো এইবার গ্রীষ্মকালে বাবা যখন কাজের জন্য বাহিরে গেছিল তখন জনি কাকার তুমি মিলা দুজনে মিলা যা করছো বাবা আর কাজের মাসি মেরি দুজনে মিলা তাই করছে